সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই ভিডিওতে দেখতে পাবেন পিঠের ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন কীভাবে তো সেই প্রসঙ্গিত কিছু এক্সারসাইজ আপনার সামনে তুলে ধরব তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি বর্তমান সময়ে কম বেশি সবারই এই সমস্যা থেকেই রয়েছে যে পিঠে ব্যথা হচ্ছে আমরা এ থেকে রিলিফ পাবো কীভাবে তো আমি কিছু এক্সারসাইজ আপনার সামনে তুলে ধরবো সেই এক্সারসাইজগুলোই আপনারা প্রত্যেক দিন একটু করে অভ্যাস করবেন দেখবেন আপনাদের পিঠে ব্যথা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন প্রথম যে এক্সারসাইজটি আপনাদের দেখাবো আপনারা প্রথমে বডি সোজা করে বসবেন বডিটিকে পিছন তো নিয়ে আসবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার বডি সমান রেখে মুখ থেকে পিছনত আনার চেষ্টা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার জায়গা আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের বইটাকে সোজা রাখতে হবে আসতে পারে মাথাটাকে পিছনের তন নিয়ে যেতে হবে কিছুক্ষণ কিছুক্ষণগুলো হোল্ড করবেন আবার জায়গায় নিয়ে আসবেন পরবর্তী যে এক্সাইজটি দেখাবো এমনভাবে থাকবেন উপরে তাকাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান চেতন তাকাবেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার নিচে তন তোমার থেকে ভিতরতন ঢুকিয়ে উপরতন তাকাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার নিচে তাকাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার নিচে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার নিচে তারপরে দেখাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আশা করি আপনারা এই এক্সাইজটি বুঝতে পেরেছেন আপনারা প্রথম প্রথম পাঁচ থেকে ছবার করে করার চেষ্টা করবেন যদি কষ্ট অনুভূতি না হয় তাহলে আপনারা বাড়িয়ে দশ থেকে বারো বার করে করার চেষ্টা করবেন এই সকল এক্সারসাইজগুলি আপনারা দিনে কমপক্ষে দুবার করে করার চেষ্টা করবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে আপনারা ঠিক এমনভাবে শুয়ে পড়বেন হাত ঠিক এমনভাবে রাখবেন আস্তে আস্তে মুখ তুলবেন ওপরে ওয়ান টু থ্রি ফোর আবার নিচে ওয়ান টু থ্রি ফোর আবার জায়গায় ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর যদি আপনাদের এমনভাবে করতে অসুবিধা হয় আপনারা পাপ হাঁকড়েও এই করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর যার পক্ষে যতটা মুখ তোলা সম্ভব ততটা তুলবেন ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর এবারে আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাচ্ছি এবারে আমরা দুটি হাতের তালু পায়ের নিচে আমি ভাবে ঢুকে নেব হাতের পাড়টি যেন মাটির দিকে থাকে এবারে হাতে ও বদের ভয়ে একটি পার্ট আমরা তুলব বলে ওয়ান টু থ্রি ফোর আবার তুলব ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর 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 যদি আপনাদের ফোন করতে কষ্ট হয় আপনার তুলে দাঁড়িয়ে দিতে পারেন ওয়ান টু থ্রি আপনি এমনভাবে করতে পারেন এবার চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে এটি করতে গেলে আমাদের সুদাগে সুতে হবে সোজা শুয়ে বললাম পাশেটি হাত রাখবে এমনভাবে একটা পা তুলে রাখবো ওয়ান টু থ্রি ফোর আর পাথর বিপরীত পা ওয়ান টু থ্রি ফোর আবার তুলব ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর এটিও আপনারা হোল্ড করতে যদি অসুবিধা হয় আপনারা এমনভাবেও করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রথম প্রথম হয়তো আপনাদের কষ্ট অনুভূতি হবে কিছুদিন অভ্যাস করার পরে দেখবেন আর কষ্ট অনুভূতি হচ্ছে না এবারে দুটো পা তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর যদি হোল্ড করা আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এটি হোল্ড করেও করতে পারেন এমনভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন করেও করতে পারেন চলে যাচ্ছি আমরা পরবর্তী এক্সারসাইজে পরবর্তী যে এক্সারসাইজ দেখাবো পাটি একটু হালকা করে ভাঁজ করে নেবেন পাটিকে হালকা করে ধরবেন এমনভাবে কমর থেকে তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আর যদি হোল করতে পারেন হোল করেও করতে পারেন এমন করে ধরে রাখবেন ছ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে সকল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনার সামনে তুলে ধরলাম সবাইকে বলে রাখি যখন আপনাদের করতে গিয়ে কষ্ট অনুমতি হবে তখন আপনারা একটু বিশ্রাম নিয়ে আবার পরবর্তী এক্সারসাইজে যাবেন পরবর্তী এক্সারসাইজে যাব আমরা হাত দুটি আমরা লক করবেন করে ইনসেপ্ট টেনে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার তুলবেন আবার নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবসময় মনে রাখবেন পিঠের সিট দানা যেন সোজা থাকে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর পরবর্তী যে দেখাবো আপনাদের সামনে আপনি এমনভাবে বসবেন দুটি হাত কেমন রেখে এবার তাকিয়ে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার বিপরীত দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার বিপরীতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি আপনাদের এমনভাবে করতে অসুবিধা হয় আপনারা পা দুটোকে পিছনে করে একটু ফাঁক করেও এই এক্সারসাইজটি করতে পারেন এমন করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনাদের পক্ষে যে পদ্ধতিটি করা সম্ভব হবে সেই পদ্ধতিতে এই শেষ এক্সারসাইজটি করতে পারেন যে সকল এক্সারসাইজ পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরলাম এই সকল এক্সারসাইজগুলি আপনারা ধীরে ধীরে অভ্যাস করুন দেখবে পিঠে ব্যথা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী একটি ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ